আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে মাত্র 10 মিনিটেই কোনো রকম ইস্ট বা রেস্টে রাখার ঝামেলা ছাড়াই একেবারে সহজ আর শর্টকাটে তৈরি করা যায় দারুণ মজার মুচমুচে রসালো জিলাপি। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি মুচমুচে জিলাপি। জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি শিরা প্রিপারেশনটা করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি, সেই সাথে 3টা এলাচ। এখন এই সবগুলো উপকরণই একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চিনির দানাটা পুরোপুরিভাবে গলিয়ে নেব এবং শিরার মধ্যে ভালোভাবে একটা বলক তুলে নেব। দেখুন, শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর আমরা কিন্তু আজকে জিলাপির জন্য 1 তারে শিরা তৈরি করে নেব। যখন দেখবেন শিরাটা ঠিক এরকম একটু আঠালো হয়ে এসেছে, তখন স্প্যাচুলার মাথায় সামান্য পরিমাণ একটু শিরা নিয়ে হাত দিয়ে চেক করে দেখব শিরাটা 1 তারে হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন। যখন দেখবেন শিরাটা ঠিক এরকম 1 তারে হয়ে গেছে, তখনই বুঝতে হবে শিরাটা কিন্তু এখন পারফেক্টলি ডান। এখন এই শিরাটা চুলা থেকে নামানোর আগে এরকম 1 টুকরো লেবুর রস শিরার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে শিরাটা জমে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। সেই সাথে জিলিপির শিরাটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, বেশি গরম অথবা ঠান্ডা কোনো অবস্থায় রাখা যাবে না। তাই অবশ্যই শিরাটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে না যায় তাই প্যানে ঢাকনা দিয়ে রাখবেন। এরপর জিলাপির ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা গর্তওয়ালা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি বেকিং সোডাটা না থাকে কোনো সমস্যা নেই, এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে 1 চা চামচ বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ জর্দার রং। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। জিলাপির কালারটা যেন দেখতে ভালো লাগে তাই কিন্তু এখানে আমরা কালার ব্যবহার করেছি। এরপর এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ লেবু রস। ফ্রেন্ডস, আমরা যেহেতু এখানে টক দইটা ব্যবহার করছি না তাই অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে। সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল পানি। এরপর সবগুলো উপকরণই একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে ফ্রেন্ডস, পানিটা কিন্তু ব্যাটারির সাথে একবারে মেশাবেন না, 2 থেকে 3 বারে পানিটা আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব, যেন জিলিপির ব্যাটারের মধ্যে কোনো রকম গুটলি বা দলা পাকিয়ে না থাকে। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা বেশি ঘন বা পাতলা করা যাবে না, ঠিক এরকম। আর আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় 1/2 কাপ আরও 1 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, ব্যাটারের মধ্যে বেকিং পাউডার অথবা বেকিং সোডা যেটাই ব্যবহার করেন না কেন, সেটা দেবার পর ব্যাটারটা কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। খুব দ্রুতই সেই ব্যাটারটা দিয়ে জিলিপিগুলো তৈরি করে নিতে হবে, না হয় ব্যাটারটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন জিলিপিগুলো তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা ক্যাচাপের বোতল নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এক্ষেত্রে জিপলক ব্যাগ, নর্মাল পলিথিন অথবা কেক ডেকোরেশনের জন্য আমরা যে পাইপিং ব্যাগটা ব্যবহার করে থাকি সেটাও ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি এরকম ক্যাচাপের বোতলেই ব্যবহার করেন। দেখুন, এরই সাথেই কিন্তু জিলিপিগুলো তৈরি করার জন্য ব্যাটারটা এখন পারফেক্টলি তৈরি। এখন আমরা জিলিপিগুলো তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা প্যান আগে থেকেই আমি গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একটা টুথপিক দিলেই দেখবেন টুথপিকের মধ্যে ফেনা ধরে গেছে, মানে তেলের টেম্পারেচারটা এখন পারফেক্ট আছে। এখন আমরা ক্যাচাপের বোতলটা হাত দিয়ে জাস্ট হালকাভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন একটা করে জিলিপির প্যাচ তৈরি হয়ে গেছে। সেই সাথে একটা জিলিপি তৈরি করার পর আরেকটা তৈরি করতে নিলেই দেখবেন আগের জিলিপিটা নিজে থেকেই তেলের ওপর ভেসে উঠবে। আর
আর এভাবেই আমি হালকা হাতে ঠান্ডা মাথায় সবগুলো জিলিপি তৈরি করে নেব। এরপর জিলিপির দুপাশটাই ভেজে নেওয়া হয়ে গেলে একটা ফুটোওয়ালা চামচ দিয়ে জিলিপিগুলো আমরা তুলে তেল ঝরিয়ে আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব এবং সেমভাবে সবগুলো জিলিপি আমরা তেলের মধ্যে ভেজে নেব। দেখুন, আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও হালকা গরম আছে। এখন গরম জিলিপিগুলো তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য উল্টে পাল্টে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম মুচমুচে রসালো জিলিপি। তবে ফ্রেন্ডস, জিলিপিগুলো কিন্তু কোনোভাবেই শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট হালকাভাবে উল্টে পাল্টে শিরা ঝরিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথে কিন্তু আমি সবগুলো জিলিপি তৈরি করে নিয়েছি। এখন একটা জিলিপি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি জিলিপিটা আসলেই কতটা মুচমুচে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এবারে রমজানে ইনস্ট্যান্ট এই জিলিপি রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এর স্বাদটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।